এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি দেখছিস? না, উনি তো ছেলে, উনি এইভাবে তাই কি এইভাবে শাক বাজাচ্ছে, এটাই তো অবাক হয়ে। ছেলে হলে শাক বাজাতে পারে না, তাই তো? একদম না, আমার দীপু সব পারে, শাঁকও বাজাতে পারে। হলুদ দিতে ইচ্ছে করছে? যা বেটা, যা। একি কি করলে তুমি? কাজের মেয়ে এত সাহস হয় কি করে? কোনের গায়ে হলুদ লাগাচ্ছে, এ তো দুদিনেই মাথায় উঠে বসেছে। বিদিশা আমাদের বাড়ির বউ হবে, আমাদের ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে। এই ধরনের ফিল্ডি মেলামেশা আমরা মোটেই ভালো চোখে দেখি না। দেখুন নীলা, কিন্তু নীলা আমাদের, প্লিজ আপনি থামুন তো। আর ম্যানেজ দিতে হবে না, একটু আগেই তো বলছিলেন ও আপনাদের বাড়ির কাজের মেয়ে। আর বিদিশা, এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে মোটেই মেনে নেয় না। তাছাড়া তুমি তো কই আগে বলনি যে এই ধরনের সার্কেল তোমার খুব পছন্দের। এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে মোটেই মেনে নেয় না। How dare you? আমার গায়ে হলুদ লাগানোর সাহস পেলে কি করে? কোন সাহসে তুমি আমাকে টাচ করলে? কেন জানি না বারবার মনে হয় নীলাকে কোথাও একটা দেখেছি। বেদু বেদু, শান্ত হয়, এইভাবে কথা বলিস না। কি হয়েছে, এত চিৎকার কিসের? আপনাদের বাড়ির কাজের মেয়ের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের বাড়ির বউয়ের গায়ে হলুদ দিচ্ছে, একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে তো নাকি? উফ মিনু, তুমি একটু নীলাকে নিয়ে ভেতরে যাও তো। এদিকে দেখুন দাদা, আপনার কিন্তু এই মেয়েকে ভিতরে না পাঠিয়ে ঘর ধক্কা দিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। দেখুন, একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে, এই নিয়ে কথা বাড়ালে এই শুভ অনুষ্ঠানটা ভেস্তে যেতে পারে, এটা কি আমাদের কারোর কাম্য বলুন? আপনারা দয়া করে একটু শান্ত হন। যাকে যা হবার তা হয়ে গেছে। এই তোরা শুরু কর গায়ে হলুদ দেওয়া। কিরে বিদিশা, তুই এত গম্ভীর হয়ে আছিস কেন? হাস। এই দীপু, একটা কাজ কর, তুই মামিদের নিয়ে খাবারের জায়গায় যা। হ্যাঁ, কেউ যেন খালি মুখে না বাড়ি যান। যা যা যা, ঝটপট যাচ্ছি। আমি জানি মা, ওদের চাপে তুই নীলার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিস, কারণ কাজের লোক বলে তাকে ছোট মনে করা, এমন শিক্ষা তো আমি তোকে দিয়ে দিই। দেখ মা, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, সেখানে কত রকমের মানুষ থাকবে, কত মতামত থাকবে,
মানিয়ে নিয়ে চলার জন্য নিজের শিক্ষা আদর্শ ভুললে চলবে কি করে মা? সাত রঙা জীবনে। বাবা, বিয়ে বাড়িতে কত রকমের ঘটনা ঘটে বলতো, সেসব নিয়ে তো কেউ সিরিয়াস হয় নাকি? এভরিওয়ান প্লিজ কন্টিনিউ, তাড়াতাড়ি শুরু করো, চলো 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 শুরু করো। থাকলে বলো আর ভয় কি? আমাকে ক্ষমা করে দিস মা, আমার ভুলের জন্যই তোকে এইভাবে অপমানিত হতে হলো। বড়মা এভাবে কেন বলছো, তুমি কেন ক্ষমা চাইছো? তাছাড়া বিদিশাদি তো আমার উপর রাগ করে এই পুরো বিষয়টা করেনি, মামিরা এমন করা বলে যার কারণে বিদু কাজটা ঠিক করেনি। এতগুলো মানুষের সামনে এইভাবে গায়ে হাত তোলা বিদুর অন্যায় হয়েছে। তুমি এমন করে কেন বলছো বড় মা? আমি তো একজন সামান্য কাজের মেয়ে, কাজের মেয়ের মান অপমানে কি বাজারে আসে? চুপ, একদম চুপ। নিজেকে এত ছোট করে কেন দেখিস তুই? আমার স্বামী কি বলেন জানো? বলেন, মানুষের ছোট বড় হয় না। আর তাই আমাদের পরিবারের সবাই ওনার এই আদর্শ মেনে মানুষকে তার কাজের হিসেবে দেখে না। যেটা না দেখবো সেটা। আরে বাবা, বাচ্চাগুলোকে নিয়ে না পারা যায় না সত্যি। আরে এই তো সন্তু, ভালো আছিস? যা 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 যা। আরে তুই কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? বরার দিকে যাবে? এইগুলো রেখেই তো যাচ্ছি, তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই তো মিঙ্কু বিশে এসে গেছে, চল। অনেকদিন বাদে আপনার সাথে দেখা হবে সত্যি। মাথাটা ঠিক করো। মানে সত্যি কেউ একদম তো আমাকে শান্তি থাকতে দেবে না, ভালো লাগে না। আসুন 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 আসুন। কাপ নিয়ে যাচ্ছ সোনামণি? তুমি কাপ নিয়ে ঢুকবে এসেছে? তুমি এখানে তোকে নজরে নজরে রাখতে কেটারিং এর কাজে ঢুকতে হলো। মাজা ধরে যাবে ছুটে ছুটে, আর ভাঙা খাটনি। দিনের শেষে মাল্লুটা আমার চাই, মোটা টাকা গয়না সব। আর যদি না পাই তোর মাজা আর মালাই চাকি কিভাবে ঘোরানো যায় পিটিয়ে পিটিয়ে দেখাবো। যাই একটু ঢু মেরে আসি বাড়িটা, ফাঁকা ঘর, তারপরে ওই মাস্টার বুড়ো কোথায় মাল্লুগুলো মানে গুছিয়ে রেখেছে, আগলে রেখেছে, দেখে আসি যাই।